সালামু আলাইকুম। ক্যান্সারের নাম শুনলে বেশিরভাগ মানুষ যেটি মনে করেন তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ, যাতে আক্রান্তরা মারা যান। কিন্তু 70 দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার 3 গুণ বেড়েছে, আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে। বাস্তবে বেশিরভাগ ক্যান্সারে চিকিৎসার যোগ্য, এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান, তারা একটি ভালো ফলও পান। সমস্যা হচ্ছে, অনেক সময় আমরা ছোটখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব দেই না। এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি, যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যাই হোক, ক্যান্সারের 10টি উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক। 1, কারণ ছাড়া ওজন কমে যাওয়া। ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষ কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে। যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন, এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো। এতে চিন্তার কারণ আছে। ব্যাখ্যাহীনভাবে বা কোনো কারণ ছাড়াই 5 কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে। অগ্ন্যাশয়, পাকস্থলী, খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায়। 2, জ্বর। ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর। অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়ই জ্বর দেখা দেয়। ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন, বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে, তাহলে জ্বর বেশি হয়। অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে, যেমন লিউকেমিয়া বা লিম্ফোমা। 3, ক্লান্তি। এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তি ভাব, যা বিশ্রাম নেয়ার পরও দূর হয় না। ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। কিছু কিছু ক্যান্সার, যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে, শুরুর দিকে ক্লান্তি দেখা দিতে পারে। কিছু ক্লোন বা মলাশয় ও পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে, তবে এটা সব ক্ষেত্রে হয় না। এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে। 4, ত্বকে পরিবর্তন। ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস, ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি, মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি। 5, অন্ত্রের কিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা, প্রস্রাবে রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন, যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি, মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। 6, যে ক্ষত ভালো হয় না। অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয়, সেটি থেকে রক্তপাত হয়, তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি 4 সপ্তাহের পরেও ভালো হয় না বা সেরে যায় না, এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখা উচিত। মুখে যদি এমন কোনো ক্ষত হয়, তাহলে সেটি মুখের ক্যান্সারের কারণ হতে পারে। আপনার মুখের যে কোনো পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসক বা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। শিশ্ন বা জরায়ুতে ক্ষত হয় কোন ধরনের সংক্রমণ কিংবা ক্যান্সারের প্রাথমিক অবস্থার লক্ষণ হতে পারে, এমন অবস্থায় একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর পরামর্শ নেওয়া উচিত। 8, রক্তপাত। ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে, কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয়, তাহলে এটি মলাশয় বা মলদ্বারে ক্যান্সারের লক্ষণ হতে পারে। এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর আবরণে সার্ভিক্যাল ক্যান্সারের কারণ যোনিপথে অস্বাভাবিক রক্তপাত হতে পারে। এছাড়াও মূত্রের সাথে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণ হতে পারে। স্তনবৃত্ত বা স্তনে বোটা থেকে রক্ত মিশ্রিত তরল বের হলে সেটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। শরীরের যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার
ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন, অন্ডকোষ, গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে। এক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে, এ ধরনের অনুভূতি হয়। এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে। 9. গিলতে অসুবিধা। ক্রমাগত বদহজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফেগাল, পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। 10. টানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন। টানা কাশি ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে। 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া কণ্ঠস্বরের পরিবর্তন আসলে তা স্বরযন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে। তবে যাই হোক না কেন, এই ভিডিওতে উল্লিখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে, তাই যে কোনো রোগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আপনাদের জানিয়ে দেব ভালো ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক কোথায় পাবেন এবং তাদের নাম। 1. অধ্যাপক ডক্টর তড়িৎ কুমার সমদ্দার, অবসরপ্রাপ্ত, বিভাগীয় প্রধান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। 2. সহকারী অধ্যাপক ডক্টর আনামা মইনুল ইসলাম, বিভাগীয় প্রধান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। ডক্টর ফারহানা খান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। ডক্টর সিরাজুস সালেকিন, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বরিশাল শাখায় তারা নিয়মিত চেম্বার করে থাকেন। সিরিয়ালের জন্য যোগাযোগ 09666-787819 অথবা 09613-787819। এছাড়াও আমাদের হেড অফিস পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ধানমন্ডি টু দেশ সেরা ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পাবেন। হটলাইন 09666-787801 অথবা 09613-787801। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।